একবার গাওয়া নেবো আর কোনদিন হুজুরের দাওয়াত দেবো না, এরকম নিয়ম করে বলছেন তাই না ভাই? যেটা বলতেছি আমল যখন আমরা আল্লাহর কঠোর মেজাজের সামনে পেশ করে দেবেন, ওই আমল আমল শুনিয়া আমরা আল্লাহর কঠোর মেজাজটা মনের মতো নরম হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলেছ সেই নবীর জন্য আমি আল্লাহ নিজেও আসে গেছো, আল্লাহ নিজে নবীর জন্য আসে গে। ও মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, আমার কাছে হিসাব লাগবে না, হিসাব লাগবে না, আমার নবীর ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তোমারে নাজাত দিয়া দিলাম। এখান থেকে আলোচনা শুরু হলো, বুঝতে হবে ভালো করে, বানিয়ে কোন কিসা কাহিনী বলার জন্য আসি নাই, দলিল ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে শুরু আলোচনা, এবার আসেন আলোচনা, যেহেতু শুনতে চেয়েছেন চার ঘন্টা, আমি এত বলবো বেশি একটা ঘন্টা একটু টাইম নিয়ে দেখি কেমন পারেন আপনার। আমার ও মুসলমানরা আমলের শোনার পর আল্লাহর কঠোর মিজাজটা যখন নরম হবে, এরপর তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপরে একদল গিরিগিটি মার্কা মুসলমান নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেই নাই, সম্পূর্ণ আল্লাহর নাফরমানকারী ওই বান্দা হিসাবে দুনিয়া পরিগণিত ছিলাম। ডাইনে আল্লাহ চলতে বলেছে, ইয়া রাসূল আমার ডাইনে চলতে বলেছে, আর আমরা বাম সাইডে চলেছি। এই সমাজে এই লোক আছে না ভাই? বাংলাদেশের কথা বলি, যেমন আছে আগে মন ঠিক করো তারপরে নামাজ পড়ো, আছে না ভাই? আপনার দেশে আছে? মন ঠিক করে বলে যে আগে মন কবে ঠিক করবা, নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, নামাজের মতো নামাজ কয়েকবার পড়ার আগে কথা বলেন না কেন ভাই? নামাজের মতো নামাজ নাকি জীবনে একবার বললেই হয়? তাহলে আমরা এত কষ্ট করে ওই কোন করে ঠান্ডা উজু বলাবো কেন? কথা কি বোঝেন নাই? দরকার আছে? হ্যাঁ দরকার আছে, কষ্ট এক এক করে ব্যাখ্যা আসতেছে মুসলমানরা। বাবরিয়ারা টুনটু না টুনটু এই দেশে আছে কিনা জানি না, এরা বলতেছে হুজুর আল্লাহ নামাজ পড়তেই মানা করেছে, সেটা আবার কেমন? কোন হুজুর কোরআন শরীফে তার দলিল? যারা আলেম ওলামা আছেন তারা হাসতে শুরু করে, সরকার কথা তো ঠিক টুনটু না টুনটু একটা বাজাচ্ছে, বলতেছে যে নামাজ পড়তেই আল্লাহ মানা করেছে বলে দলিল কি? দলিল তারা দিচ্ছে কোরআন থেকেই, যেটা আলেম ওলামার মাঝে সেটা আছে কিন্তু ভাই, এর অর্থ কি দাঁড়ায়? যে ইমানদারেরা তোমরা নামাজের কাছে যায় না, নামাজ পড়ো না, নামাজের কাছে যায় না, এরা তো বাদিয়ালাতে এরাই বলতেছে কোরআনেই তো আছে নামাজ পড়তে আল্লাহ মানা করেছে। কিন্তু আমি তোমাদের তাদের সম্পর্কে বলতে চাই, আয়াতে এইটুকুই শেষ নয়, এর পরে কিন্তু তার একটা কথা আছে, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাত ও আনতুম সুকারা, অর্থাৎ নেশা অবস্থায় যে গাজার কোল পিটান দিয়া নামাজের কাছে যাইতে আল্লাহ মানা করেছে, যেরকম ঠিক কিনা? যখন হিসাব শুরু হবে সর্বপ্রথম যে হিসাবটা দিয়া বান্দার হিসাব নেওয়া হবে ওইটা হলো নামাজ। ধরে কোন কি আরে কথা বলেন না কেন? কি নামাজ পড়েন তো,
কিষণ লাল লোক হুজুর চাইলো কেন রে, আমার নামাজ করি নাই হুজুর চাইলো তো বাংলাদেশি হুজুর উনার কাছে আবার কানে কানে কিতাব মিলিয়ে দিলাম। ও মুসলমান কেউ বলে দেয় নাই নামাজের হিসাব শুরু হবে। আজকে আমি আপনাদের নতুন উপহার দিতে চেয়েছি, আমার প্রশ্ন হলো নামাজের সর্বোত্তম বান্দার হিসাব হবে নামাজ, কিন্তু কোন নামাজ দিয়া কোন নামাজের হিসাব হবে? আমরা যে নামাজ পড়তেছি বাংলাদেশি হিসাবে বলবো নামাজ পাঁচ প্রকার, জোরে কম কয় প্রকার জীবনে শুনি স্যার কষ্ট দিয়া যাও। এক নম্বর মধ্যে এক নম্বর হলো জিমামতি নামাজ, এক নম্বর কি নামাজ বললাম মওতি নামাজ, ভাষা বোঝেন তো মওতি নামাজ। বলে হুজুর এই যাবার কেমন নামাজ, যে মুসল্লি আছে সমাজে দেখবেন সারা বছর খবর নাই বাপ মা মা গেলে সন্তান কিছুদিন নামাজ হয়ে যায় আছে না নাই, কথা বলার কেউ আছে না নাই, ছেলের মাথা টুপি আর নামে না, এমনকি পায়খানায় যাবে তাও টুপিটা থাকে যায় চোখে পানি যাবে হুজুরের কাছে আমি তাদের সম্পর্কে বলতে চাই দুঃখ করে, হাই রে বাপ মা যদি ঘন ঘনই থাকতো আর ঘন ঘনই যদি মারা যেত তাহলে সমাজে সন্তানের নামাজে হয়ে যেত, কথা বলা ঠিক না ভাই, মাঝে মাঝেই মরা দরকার আছে, তবে এদেশে নাই, এদেশে না ওই বাংলাদেশের কথা বলতেছি, মাঝে মাঝে বাপ মরতো তাহলে সেরকম নামাজ হতো। বড় আফসোস লাগে এরা মুসলমান এক নম্বর মতে নামাজে, দ্বিতীয় নম্বর আর এক শ্রেণীর নামাজ আছে সেটা হলো বতর কি নামাজ, কি নামাজ বললাম বোঝেন আমার ভাষা, বতর কি নামাজ, বতর বলে হুজুর বতর কি নামাজ আবার কারে কয়, সারা বছর খবর নাই রমজান মাস আসলে দেখবেন মুসল্লির ওযু লাগে না মসজিদ ভরে যায়, কথা বলেন ঠিক কি না, আছে দেশে সর্বনাশ, রমজানের প্রথম কয়েকদিন কি ইমাম হুজুরই কাতারে জায়গা পেতে চায় না, তবে এতে শুধু আছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ভালো আছে, এরা খুব নামাজি মাশাআল্লাহ, আমার দেশে আছে প্রথম হয়তো পাঁচ সাত দিন দেখা যাবে, এরপরে দেখা যায় মুসল্লি হারাতে শুরু করেন, এদেশে আছে পর্যন্ত দেখা যায় ইমাম সাহেব আর পিছনে চার পাঁচজন আছে এদেশেও আছে, এই জন্য বলি সারা বছর খবর নাই, এরা আসে বতর কি নামাজ পড়তে। তিন নম্বর নামাজ আছে সেইটা নামাজ হলো বছর কি নামাজি, ভালো লাগতেছি রে তো জানার দেখতেছি ভাই, বছর কে নামাজি সারা বছর খবর নাই, ঈদের দিন দুই ঈদের দিন টুপি একটা গাড়ির মাথায় দেয় যায় না, একটা সুন্দর করে গলায় ঝুলায় নাই মাধ্যমে রাস্তা দিয়ে হেঁটে যায় যে লোকে দেখো নামাজ পড়তে যাচ্ছে, লোকে জানো কেন মুসল্লি যায় দাঁড়াবে কোন জায়গায় ইমাম সাহেবের পিছনে খাড়ায়, ইমাম সাহেবের পিছনে গেলে শুধু খাড়াই চুপ করে থাকে না, ইমাম সাহেব খুতবা অথবা ওর আলোচনা থাকলে উনি ব্যাটা মিয়া ঘড়ি দেখে আর ইমামের দিকে তাকায়, ইমাম সাহেব কি বানিয়ে বলতেছি ভাই, যেটা ঘটে সেটাই বাংলাদেশিরা বলে, ইমামকে সিগন্যাল মারা কি জায়েজ আছে ভাই, কথা বলেন না কেন ভাই, ইমামকে সিগন্যাল মারা হারাম হারাম হারাম, ইমাম সাহেবকে সিগন্যাল মারে আর ইমাম যদি সাকরিত ভাই নামাজ পড়ায় সিগন্যাল মারেছে এখন যদি নামাজ না পড়ায় ইমামতি জবি, ইমাম সাহেব ইমামতি বাঁচানোর জন্য যদি নামাজ আদায় করে তাহলে কি নামাজ হবে, কথা বলেন কেন ভাই, তাহলে আজকের পর থেকে মনে রাখতে হবে ইমাম সাহেবকে সিগন্যাল মারা যাবে।
কিন্তু পশ্চিম বাংলায় আমার বাংলাদেশে ইমামরা স্বাধীন নাই। ভালো করে একটা পয়েন্টের কথা বলি, ইমাম সাহেব কিন্তু স্বাধীন নাই। পশ্চিম বাংলায় কি আছে জানি না, তবে ইমাম সাহেবের কিন্তু চাকরির ভয় আছে, সর্বনাশ। ওই যে মাতবার কথা যদি না আসে, 2500 বেতন বন্ধ। মমতা ব্যানার্জি তো দেয় সরকার থেকে একটা মানা দেয়, খুব ভালো লাগে। কারণ আসছে মুসলমানরা সে বাংলাদেশে জানাই, এই দেশে কিন্তু তা আসলে মুসলমান। ও মুসলমানদের কি বলবো দুঃখের কথা, আসে ইমান দেখা বড় দায় হয়ে গেছে রে মুসলমানরা। ইমানের জোর যদি বুঝতে চাও তাহলে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র বেশি মায়ানমারের মুসলমানদের দিকে তাকাও। আজকে আমরা যেই দিনকা গ্রহণ করার কারণে আমাদের পর সামনে অত্যাচার হয়, আর কিছু মায়ানমার মুসলমানদের পর অত্যাচার শুধু নয়। গত বছর যখন মায়ানমারের দুর্দশার কথা এক জায়গায় আলোচনা করতেছিলাম, আমার মনে হয় ভারতবর্ষে আলোচনা করতেছিলাম ধোনায়, মানুষ পাগলের মতো কাঁদতে শুরু করেছে। এক আশ্চর্য গরম মুসলমানরা, তাহলে বর্তমানের মুসলমানদের কথা আমার আগে বক্তা বলে গেছে, আর বর্তমান ইমানের ধার যদি দেখতে চাও তাহলে মায়ের মায়ের মুসলমানদের দিকে তাকাও। কথা বলে ঠিক কিনা আল্লাহ বান্দারা, গত বছর মায়ানমারের দুর্দশা দেখার জন্য যখন যাওয়া হয়, ওই মায়ানমারের দুর্দশার কথা একটু বোঝার জন্য, বোঝার জন্য আলোচনার প্রেক্ষাপটে আমি উদাহরণটা তুলে দিলাম। মুসলমান ইমানের ধার কাকে কয়, মায়ানমার মুসলমানদের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে, এমনকি গলার ছুরি দেওয়া হয়, এমনকি চাকু দিয়ে চামড়া তাজা শরীর থেকে ছিড়ানো হয়। তাজা শরীর থেকে যদি চামড়া ছিড়ানো হয় মুসলমানরা, তাহলে কেমন হবে? একটা ছাগল যদি জবে না করে তার কাছ থেকে চামড়া ছিড়ানো যায়, কি কষ্টটা অনুভব হবে একটু বুঝতে হবে বিবেক দিয়া। সম্মানিত ম্যাডাম, একজন মহিলা তার পরিবারের এক নয় দুই নয় 18 জন সদস্য ছিল আল্লাহর বান্দারা। মায়ানমারের নিদ ওই বেঈমান আপনার বুদ্ধরা তাদের বাঁচতে দেয় নাই, একে একে হত্যা করেছে। এক পর্যায়ে ওই পরিবার 70 বছরে কম হবে না, লোকজন তার পিছনে ভিড় জমাইছে। আমি যারা একটা প্রশ্ন করলাম, পরিমা কি ব্যাপার এই জায়গায় এত লোক কেন? এক পর্যায়ে বলে দেওয়ার হুজুর, ও বাংলাদেশে হুজুর, এই পরিমার এক না দুই না পরিবারে 18 জন সদস্য ছিল। আজকে পরিমা নিজের জীবন বাঁচে বাংলাদেশে আসছে। আজকে দোদের তার সম্পদ মায়ানমার অনেক ছিল, একটা ধনাঢ্য পরিবার পিহারা ছিল তো মনে হয় একটা ধনাঢ্য পরিবারের এই মা আমার। ওই মাকে আমি প্রশ্ন করেছিলাম, মা রে তুমি ওই মায়ানমারের মুসলমানদের করুন দশা আজকে আমাদের কিন্তু শোনানো যাবে। এক পর্যায়ে বড়িমা কাঁদতে শুরু করেছে, মা বলে যখন ডাক দিয়েছি, ওই বড়িমা থাকতে পারে নাই, আমাকে সে বলে জড়িয়ে ধরেছে, ডাকতে বলেছে, বাবা রে আজ এক নয় দুই নয় আজ 7টা দিন চলে যায়, মা বলে আমার ডাকবার মতো আমার দুনিয়ায় কেউ নাই। পশ্চিম মেদিনীপুরের মুসলমানেরা ইমান গ্রহণ করার কারণে তাদের কি করুন দশা শুধু হয় নাই, বলে হজর কি বলবো, আমার পরিবারের 18 জন সদস্য, ছোট্ট একটা মেয়ে ছিল যুবতী মেয়ে, এতেই শুধু না বোঝায় বলেন। ওই মায়ানমারের যে অবস্থা সবাই কম বেশি জানে, মুসলমানদের পর্যায়ে অত্যাচার শুরু হয়। এক পর্যায়ে হুজুর অত্যাচার চলতেছে, ইতিমধ্যে ওই দিন মুখার ঘটনা, মাগরিবের নামাজের সময় হুজুর গো বাংলাদেশে হুজুরের ব্যাটা শুনে নাও, এক সময় বলেছিল, ও বাবা যখন মাগরিবের নামাজ করে আমরা ঘরের মধ্যে বসে আছি, নানান চিন্তা বিশেষ করে যুবতী মেয়েটার জন্য চিন্তা হয়, কারণ যুবতী মেয়ে যদি ঘরে থাকে পিতা মাতার জন্য একটা চিন্তার কারণ হয়। শুধু তাই না বাবা, যখন আমি সন্তানের আপনার স্বামী সন্তানদের নিয়ে বসে আছি, ইতিমধ্যে পাশে হালকা হালকা শুরু হয়ে যায়, কান্নাকাটি হয়ে যায়, মাখা পাখা মাঝে মাঝে বুলেটের আওয়াজ শোনা যায়, যেখানে পায়দারে পায় যেন পাখির মতো গড়ে করে করে তাদের বাচ্চা করা হচ্ছে। কি অপরাধ সে তাদের? একটাই অপরাধ, তারা জাতিতে মুসলমান। মুসলমানদের শুধু তাই না, শুধু তাই নয়, তোরা হুজুর গো এমন দৃশ্য আমাদের সামনে ঘটেছে যে দেখি করেছে মায়ানমারের বৌদ্ধরা আমাদের পর অ্যাটাক করেছে, আমাদের চাকু দিয়ে গায়ের চামড়া গুলো ছিলেন নিচ্ছে, রক্ত ফিনকিতি বাইরে হয়, ওই 70 বাচ্চার হাতের চারা গুলো পিলা দিয়ে টেনে টেনে ছিঁড়া হয়, বাচ্চা চিৎকার দিয়ে হয়, মা
মানুষ পশু দিয়ে মারতে বসলে কিন্তু একটা কলিজার মায়া হয়, সবাই কিন্তু পশু বার করতে পারে না, কিন্তু ওই মায়ানমার মুসলমানদের বাচ্চাদের পরম মায়া জাগে না, ওই বাচ্চাগুলো চামড়া শুধু সিলাই দেওয়া হয় না, চাকু দিয়ে শরীর থেকে তাদের হাত আলাদা করে দেওয়া হয়, পা আলাদা করে দেওয়া হয়, ওরা তামাশা করে, এমন দৃশ্য আছে ওই পুরুষ মুসলমান সন্তানদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বাকির মধ্যে গুলি করে করে হত্যা করা হয়, যুবকদের ডাকতে পারে যুবক রে এখনো সময় আছে, সবে স্কাইপ চামড়া আমরা সিলাই নিয়েছে, এখনো সময় আছে, তোরা জানে বাঁচতে পারবি যদি তোরা একটা কাজ করবি, ওই মুসলমান ধর্মটা ত্যাগ কর, আমাদের বৌদ্ধ ধর্ম গ্রহণ কর, তাহলে তোদের কিছু বলা হবে না, কিছু বলা হবে না, ওই সময় মুসলমানদের আমাদের হাত কেটে নাও, পা কেটে নাও, আমাদেরকে যদি দুনিয়া থেকে শহীদ করে দাও, মুসলমান আমরা শহীদ হতে রাজি, আমরা জীবন দিতে রাজি, আমরা ইমান হারা হতে রাজি না। ইতিমধ্যে ভয়ে নানান আতঙ্ক না জানি আমাদের বড় অত্যাচার হয়, এক পর্যায়ে যেই কাজ যেই কথা সেই কাজ, ইতিমধ্যে মায়ানমারের ছয় সাতজন নেতা যুবক জওয়ান সশস্ত্র বাহিনীর লোকেরা এসে আমাদের ঘরের দরজার পর্দা খুললক করেছে, তাতে দরজা খোলার জন্য বলতে লাগলো দরজা ভয় ভয় খুলি না জানি আজকে আমাদের পর কোন অত্যাচার হয়, আমরা সপরিবারে সঠিক বার আল্লাহর দরবার দেওয়া করেছিলাম, আল্লাহ আমাদের জান কেড়ে নাও, আমাদের ইমানটাকে আলাদা করে দিও না, আমাদের সব দিতে রাজি আছি, আমরা ইমান দিতে রাজি নাই, কেন মুসলমান জানে জান চলে গেলে আখেরাতে আদালতে আল্লাহ তাআলা জান দান করবে, কিন্তু ইমান নামক দৌলত যদি একটা বার চলে যায় হারিয়ে যায়, মাথা ঘুরলেও ফিরে পাওয়ার বুদ্ধি নাই, যারা কল ঠিক না হয় ওই মার একদম বলল, যখন আমরা ভয় আমার যুবতী মেয়েটা সুন্দরী, ওই মেয়েটা আমার কাছে দাঁড়িয়া নিরাপদ্ধদের মনোক দৃষ্টি আমার এই যুবতী মেয়েটার পর পড়েছে, এক পর্যায়ে ডাকতে একই স্লোগান যে এখনো সময় আছে মুসলমান ধর্ম ত্যাগ কর, বাধ্য করা ধর্ম ত্যাগ কর, নইলে কিন্তু পরিণতি খারাপ, তোমরা তো বুঝতেই চাও, একই জবাব না আমরা জীবন দেবো, ইমান হারা হতে রাজি নাই, আমাদেরকে ঘায়ল করার জন্য একটা যুবক এসে টানতে আমার যুবতী মেয়েটাকে টানতে ধরেছে, এক পর্যায়ে ওই ছয়জনের মধ্যে নিয়ে যায় ডাকতে বলেছিলে মুসলমানরা এখনো সময় আছে, মেয়ের মায়া যদি তোমাদের থাকে এখনো সময় আছে, আমাদের কথা মানো নইলে কিন্তু ভেজাল, ওই যুবতী মেয়েটা বলেছিল মা আমরা জাতিতে মুসলমান এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মত করি না, মারে আমার চিন্তা তোমরা করো না, দুনিয়ায় যা হবার হবে, আমার যুবতী মেয়েটাকে আমাদের সামনে বাপ আছে মা আছে ভাই আছে বোন আছে তাদের সামনে যখন ছিল তা হাতে চেষ্টা করেন, তার ইজ্জতের পর হাত দিয়েছে, কোনো ভাই সহ্য করতে পারে যখন বোনের ইজ্জতের সামনে দেওয়া হয়, বা ইজ্জতটা নষ্ট করার জন্য আক্রমণ করে, কোন ভাই দুনিয়ায় বেঁচে থাকতে অস্ত্রের চিন্তা করবে না, জীবনের চিন্তা করবে না, বোনের ইজ্জত বাঁচানোর জন্য আগায় যাবে, কথা বলে ঠিক না ভাই, এক নয় চারটা বেটা আমার যখন পা পাশের বড় বেটা আগায় যায়, ওই নেলা বুদ্ধ ধরে যখন আগায় গেছে আমার বোনকে ছেড়ে দে নইলে তোদের সঙ্গে আমাদের জীবনের শেষ যুদ্ধ মোলামা হবে, হয়তো থাকবে নইলে আমরা আমার বেটা তো সামনে তিন হাত করতে করতে নিশ্চিন্ত হয়ে যায়, বড় বেটা আমার শহীদ হয়ে গেল, হুজুর এই দৃশ্য আমি মা কান্দে সহ্য করি, দশ মাস পেটে রেখেছি,
ছিলাম আমি দুঃখিনী মা কেমন করে সহ্য করে বড় বেটা আমার শহীদ হয়ে যায় বড় ভাইকে শহীদ হওয়া দেখে ছোট ভাই শহীদ পারে না পরপর চারটা বেটাকে শহীদ করে দাও সাথে বলি মূল আলোচনার দিকে আমি যাব যখন চারটা বেটাকে শহীদ করে দেওয়া হয় আমার দুইটা মেয়ে ওখানে ছিল নাতনি নাতনা অনেকগুলোই ছিল এই দৃশ্যের সামনে পাখির মতো তাদের গুলি করে মারা হয় এক এক পর্যায়ে হুজুর অবশিষ্ট থাকে আমার পরিবারের চারজন সদস্য শুধু গিয়ে থাকলো হুজুর আমার ছোট্ট মেয়েটা আর আমার একটা ছেলের ছোট ছেলের ছোট্ট মেয়েটা যার বয়স হলো 2 বছর বন্ধ হয় ইমান কবুল করার কারণে মুসলমান হওয়ার কারণে তাদের পর কি ত্যাগ আছে আমি তার নমুনা ইমানের ধার তোমাদের বোঝাই দেওয়ার চাই বের হয়ে যায় বাপ জমিয়ে পরে সফট করতে করতে একসময় শাহাদাতুল ইকরাম পান করলো হুজুর শুধু তাই নয় আমি মা আমার সামনে আমার ওই সন্তান আমার ওই কন্যা সুমতির মেয়েটাকে ছয়টা পশু আমার মেয়েটাকে সারিতা হল বললো অর্থাৎ ইজ্জত লোটে নিল আমার মেয়েটা সইতে পারে না কাতরাচ্ছে ওই সময় বারবার বলতেছে ওনারা বন্ধুরা ছেড়ে দে আমি আর সহ্য করতে পারে না মা দিয়ে কেঁদে কেঁদে বলেছিল মা আমি বুঝি আর দুনিয়াতে আমি বাঁচব না আমার অবস্থা বড় ভালো না হয়তো আমিও আমার ভাই বোনদের মতো সাহায্য পেয়ারো পান করে দেব ও মা গো তুমি মনে রেখো আমার বাচ্চা অত্যাচার হয়ে আমি শহীদ হয়ে গেলাম কারণ কেমন দুনিয়ার মধ্যে তোমার দিন কবুল করার কারণে তোমাকে আল্লাহ বলে মানার কারণে আমার ইজ্জতের মূল্য হয় নাই একটা নারী দুনিয়ায় হয় ইজ্জত হলো একটা নারীর জন্য সম্পদ সেই সম্পদের মূল্য আমার হয় নাই শুধু তাই না ওই নারী বদরা ওই যুবতী মেয়েটা যখন কাঁদতে ছিল ডাক পাটা যুবতী মেয়েটার পাশে উঠে যায় ডাকতে বলেছিল যুবতী মেয়ে অত্যাচারে এখনো কিছু দেখো নাই এখনো সময় আছে আমার ইজ্জত চলে গেছে দিন গরম করার কারণে তাকে বাঁচিয়ে রাখার জন্য আমার যৌবন চলে গেল শরীর চলে যায় ক্ষত বিক্ষত হয়ে গেছে মনে রাখিস তোরা আমার যদি কি করে টুকরা টুকরা করে বুড়ি মা কান্দছেন যত করে মানুষ আমরা তার পাশে ছিলাম এমন করে মানুষটাই সঙ্গ দিয়ে বলে মিলে কাঁদে দেয় আমি কাঁদতে কাঁদতে বসে পড়েছিলাম মানুষ যে ধর্মেরই হোক না কেন আমি কাউকে কটাক করে বলি না একটা মানুষ হইয়া কেমন করে এত বড় নিশ্চল ফিরতে পারে বলে হুজুর আমার মেয়েটা যখন এই কথা বলেছে আর আপনার পকেট থেকে একটা চাকু টিপ চাকু বার করে টিপ চাকু বার করলো সরকার ওই টিপ চাকু দিয়ে আমার মেয়েটার গলা আমার সামনে কেটে আমার মেয়েটাকে জবে করে দিল আমার মেয়েটা হাতের নখগুলো ধরে ধরে টান দিয়ে সরাগুলো পুরায় দেয় আমার নাতি হাত রক্তাক্ত হয়ে যায় এতেও ক্ষান্ত হয় নাই এতেও দেখ পড়ে যায় মারা জাগে নাই আমার মত
মুসলমানের পরাস্ত, আমার মনে হয় কেউ ইমান নিয়ে দাঁড়িয়ে টিকে থাকতে পারতাম না। কথা বলতে পারতাম আমার শুধু তাই নয়, অবশেষ আমার ওই ছোট্ট নাতিকে একটা গুলি করে বিদায় করে দেয়। আমার বা কি যেন মায়া হলো, আমাকে হত্যা না করে আসে চলে যায়। আমি দুঃখিনী মা, এই দৃশ্য দেখে শান্ত হতে পারে নাই। এক সময় আমি বাংলাদেশে এসেছি, আমার আজকে কেউ নাই রে মায়ের নয়, সবাই সিরাজ আমার কেউ নাই। আমি এটা তারা বুঝাইলাম, ও মুসলমান ওরা থেকে শিক্ষা না, ইমানের ধার কাকে কয়, মুসলমান ইমানের ধার কেমন থাকতে হয়। সেইটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, ও মুসলমানদের হাশর ময়দানে আল্লাহর দরবারে ওই ইমানের হিসাব হবে আল্লাহর বান্দার, যেটা বলতেছিলাম বান্দার সর্বপ্রথম যে হিসাবটা হবে ওটা হলো নামাজ। ধরে পান কি আল্লাহর সঙ্গে দিদার হয়, কথা হয় কি হয় না, রে হয় মিরাজ রসুলের জীবনও হয়েছিল। বিশাল একটা খুশির খবর জানিয়ে দেয়, হে রাসূল আপনি আপনার উম্মতে জানিয়ে দিয়েন আপনার উম্মত যারা হবে নিজেই গিয়ে আপনার উম্মতের সঙ্গে মিরাজ করা দেবে। সুবহানাল্লাহ, আর কে জোরে বলা যায় সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয় কিসে ভাই, মায়ানমারের কাছে কেবল সবে ঢুকেছি ভাব, অনেক কথা বলা আছে, একটু ধৈর্য ধরে শুনতে হবে, উঠবিস করলে কিন্তু আমি বন্ধ করে দেবো, কষ্ট হয়েছে আপনাদের, আপনাদের কষ্ট হয়েছে ভাই। তাহলে আর একটা ঘুরতে আমি বলবো, সেদে নিয়েছে বারে হতে দিবেন না, হুজুর পিসাব সামলে কি যাবো না, কোন হুজুর নাকি এখানে বসে কাম ছেড়ে ফেলবো না বাবা, যাবেন আবার এসে বসবেন, তো মাহফিলে বিশৃঙ্খলা করবেন নাকি, আমার আলো চাপটা কষ্ট লাগছে। সম্মানিত ভাইরা, নামাজের হিসাব ভালো করে বুঝে নেন, একটা আমলের আলোচনা দিয়ে যাই। বোঝামাতি ভাইরা, তোমাদের জন্যই আমার এই আলোচনা উপহার, যে কেমন নামাজের হিসাব মিরাজে নামাজে রসুল বললেন নামাজে আল্লাহর সঙ্গে দিদার হয়, কথা হয়, কিন্তু আবার আপনার নামাজে একটা মানুষ হাত তুলে দেখানো, হুজুর আমার আপনার নামাজ আল্লাহর সঙ্গে দিদার হয়, হয় নাকি ভাই, খবর নাই জীবন তো আল্লাহর সঙ্গে দিদার হয় না, কথা হয় না। এখন প্রশ্ন বাবা, কোন মাঝে মিরাজ হয়, ওই আলোচনা শুনে যদি কোন মানুষ আমল করতে পারো, আমি বাংলাদেশে হাইদের বলে গেলাম, তার জীবনে মিরাজি নামাজ হবে, আর যার জীবনে মিরাজি নামাজ হবে ওই মানুষটা জান্নাতের মালিক হয়ে যাবে। হুজুরের জীবন মধ্যে আসেন, হুজুর আসরের নামাজে খারাপ হয়েছে, জোরে কান কোন নামাজ, আর জোরে কান কোন নামাজ, আসরের নামাজ কয় রাকাত, চার রাকাত রে ভাই, আসরের নামাজ চার রাকাত, খেলা ফেলে লাইন গেছে ভাই, কেউ বলে চার রাকাত, কেউ বলে আট রাকাত, যদি ঘুমুক মারা যায় মুসা করবি বারো রাকাত, আমি মনে করেছি বাংলাদেশে বুঝি খেলা ফেলি হয়, এখন দেখি না ভারতে খেলা ফেলি হয় চার রাকাত, কেউ বলে আট রাকাত, কেউ হুজুর বিপদে আছি, তাহলে কোনটা সমাধান হবে, সমাধান তাতে এই জলসাতেই নিতে হয়। এ মুসলমান শিক্ষার জন্য একটা আমল শুনে নাও, নামাজ হলো আসর নামাজ মূলত চার রাকাত ফরজ, কয় রাকাত চার রাকাত ফরজ, কিছু কিছু মানুষ সবাই কিন্তু নয়, কিছু কিছু মানুষ আসর নামাজে পড়বে চার রাকাত সুন্নাত পড়ে ভাই, কিন্তু সুন্নাত দুই ভাগ, দুই ভাগ দুই প্রকার রে ভাই, একটা হলো সুন্নাতে মুয়াক্কাদা, আর একটা হলো সুন্নাতে গায়ের মুয়াক্কাদা, সুন্নাতে মুয়াক্কাদা ওই মুয়াক্কাদাকে বলা হয় যেটা পড়তেই হবে, না পড়লে কিন্তু গুনাহগার হতে হয়, আর সুন্নাতে গায়ের মুয়াক্কাদা ওই মুয়াক্কাদাকে বলা হয় যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আসরের নামাজের পড়বে যে চার রাকাত সুন্নাত পড়া হয় ওটা হলো সুন্নাতে গায়ের মুয়াক্কাদা, পড়লে সওয়াব আছে রে, না পড়লে কোনো গুনাহ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ, কি কথা ঠিক না,
আল্লাহ বান্দারা আব্দুল্লাহ ইবনে ওমর রহমাত ভালো করে বলেন, মজা আছে ভাই, আপনার আসরের নামাজে খারাপ হয়েছে, কোন নামাজে? আসরের নামাজ পড়তে কত সময় লাগে? ডিজিটাল বাংলাদেশে, ডিজিটাল ভারত মনে করেন ভাই, দশ মিনিট ধরে নামাজ পড়ার টাইম নাই, খুলে যে যত সটে মারা যায় আছে না ভাই? তাড়াতাড়ি নামাজও করা করে বাবা, এত ধরে রুকু সিজদা মানে মাঝে মধ্যে মনে হয়, এত যদি উনিশ বিশ হয়, টার্গেট যদি উনিশ বিশ হয়, তাহলে খাস করে নাকটা শেষে যাবে, ঠিক না ভাই? এই নামাজে মিরাজ হয় না, তাহলে কোন নামাজে মিরাজ হয় সেটাই তো বলতেছি ভাই। আসরের নামাজে খারাপ হয়েছে জোরে কোন নামাজ? ভালো করে বুঝুন, কোন নামাজ? আসরের নামাজে খারাপ হয়েছে, দুই না এক নয় দশ হাজার মুসল্লি তার পিছনে খারাপ হয়েছে, কয় হাজার? কয় হাজার? মসজিদটা ছোট না বড়? হ্যাঁ, দশ হাজার মুসল্লি বোঝেন নাই, দশ হাজার মুসল্লি খারাপ হয়ে গেছে আল্লাহ বান্দার। হুজুর যখন আপনার ইমামতের জায়গা দাঁড়িয়ে যায়, দশ হাজার মুসল্লির সামনে দাঁড়িয়ে যায়, মুয়াজ্জিন পাঠায় সে ইকামত দিয়েছে ভালো করে বলবে, ইকামত কার আগে বোঝেন তো? ইকামত কি মাথায় নেই রাখায় বাবা মেহমান আসছে খাবার দাও, মেহমানকে খাবার দেওয়া হয়েছে, দস্তরখানা দেওয়া হয় নাই, কি দেওয়া হয় নাই? দস্তরখানা দেওয়া হয়নি, বলুন তো? দস্তরখানা দেওয়া হয় নাই, এখন বাড়িওয়ালা এসে দেখে মেহমান খাবার খায়, বিসমিল্লাহ ছাড়াই তিন থালি পটায়, এ ভদ্র আসলে নাই, হুজুর দেখি কোন আতে বলবে কি? আমি তো ছোটবেলা চিন্তা করে না, বিসমিল্লাহ বলে বরকত বাড়ি যাবি, কম খাওয়া লাগবে, তে বিসমিল্লাহ ছাড়াই শুরু করতে হবে ভাই, এ ভদ্র আসলে নাই। ও মুসলমানদের মনে রাখিও, ভালো করবো যে ইকামত দিয়ে দিল ভাই, এমন সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ আল্লাহ আকবর বলে নিয়াত করতে যাবে, আব্দুল্লাহ বর নিয়াত করতে যাবে, হঠাৎ সুযোগ করে যুবকদের যখন নিয়াতের সময় এই যুবক বলেছে হুজুর আগে নিয়াত করবেন না, দয়া করে আমাকে তাকবীরুল্লাহ দ্বারা সুযোগ করে দেন। আল্লাহ রে আব্দুল্লাহ নর আল্লাহ মানুষ বুঝে ফেলেছে ব্যাপার কেড়ে, তাকবীরুল্লাহ দ্বারা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল নয়, এটা মুস্তাহাব। আর যে মানুষটার জীবনে একটা মুস্তাহাবের আমল ছাড়তে চায় না, ওই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা সব মুসল্লি সমান হয় না, দশ হাজার মুসল্লি সব মুসল্লি সমান নয়, আট দশটা মুসল্লি ছিল একটু প্যারা বাঁকা, ওরা চিন্তা করে মুসল্লি এখন পাওয়া গেছে রে, হুজুরের জন্য ওরা শখ জাগাইছে, হুজুরের জন্য নামাজ দেরি করতে পাঁচ দিনও জায়গা পাও না। কিন্তু আল্লাহওয়ালা মানুষ আব্দুল্লাহ তিনি রাগ করলেন একটাই চিন্তা, যে মানুষটা
আমার মত ইমাম হইলে দৌড়া যায় গালে চর বসিয়ে দিতাম, কিন্তু আল্লাহ করলেন না সরাই আজকে করে যুবকের পাশে চলে যায়। কারণ যিনি স্বর্ণকার থাকে তিনি কিন্তু স্বর্ণ পিটায় পিটায় পরীক্ষা করে না, হাতে নিলে বুঝতে পারে মুসলমান যে কতটুকু খাত আছে কতটুকু পান আছে। একটা মানুষের সেই মানুষটা সেই সম্পর্কে ধারণা রাখে। আল্লাহ আব্দুল্লাহ যুবকের পাশে ধরে দেয়, যুবক উজু করে কেমন করে দেয়, কেমন করে নাক পানি দেয়, কেমন করে হাতের কোড়ালি ধরে হাতে পান করালি কেমন করে দেয়, আল্লাহর পারে জলবার করে পড়তে লাগলো। বাবা কাঠি রে তুমি দুনিয়ার কোন সাধারণ মুসলিম নয়, বাবা তুমি না আমার চাইতে বড় দরদার। সম্মানিত উপস্থিতি বোঝার জন্য ভালো করে বুঝে নেয়, এমন সময় আল্লাহর আব্দুল্লাহ রহমাতুল্লাহ সামনে যুবকের ওযু শেষ হয়ে যায়। সম্মান দেওয়ার মানে কে, ইজ্জত দেওয়ার মানে কে, খাই নেওয়ার মানে কে, ভালো করে বোঝে নেয়। এমন সময় ওযু যখন শেষ হয়ে যায় আল্লাহর যুবক কাঠুরিয়ার হাত পারে দিয়েছে, যুবক কাঠুরিয়া আমার সঙ্গে আসো বাবা আমার সঙ্গে আসো, দেখা যায় এই যুবকটা কেন ইজ্জত করে মসজিদের ভিতরে নাই, কেন যে নাই মুসল্লিরা তা বুঝতে পারে নাই। আল্লাহ মসজিদের সামনে কাতে শুধু নেয় নাই, এবার ডাক বলতেছে বাবা যুবক কিছু মনে করো না, আমি এক না দুই নয় দশ আদম মুসল্লির ইমাম, আমি ইমাম হইয়া তোমার অনুমতি দিয়ে দিলাম, দয়া করে আজকে আসবেন না মা তুমি পড়ায় দাও আর দুপুরে পড়া যায় না। ছিল কি ছিল একজন কাঠুরিয়া নাম পরিচয় ছাড়া মানুষ হুজুর আপনি মুসল্লির ইমাম, আপনার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, আর আমি সিরা গেঞ্জিওয়ালা যুবক নামাজ পড়াবো এটা হবে না। আল্লাহ নামাজে কি কোন শর্ত লাগে ভাই, কথা বলে ভর্ত লাগে কোন শর্ত লাগে না, কিন্তু এই যুবকটা কি শর্ত বাচ্চা ভালো করে বোঝে নেন। কারণ এই যুবকটার নামাজ আল্লাহ হয়েছিল বলবো বলবো সম্মানিত ভাইরা, এমন সময় আল্লাহ আব্দুল্লাহ রহমাতুল্লাহ যুবকে যখন বলেছেন নামাজ পড়াও বলে শর্ত একটা, শর্ত কয়টা, শর্ত একটা করে কি শর্ত, করে হুজুর নামাজ পড়াবো নামাজের পর কিন্তু আমার কোনো প্রশ্ন করা যাবে না, করে না বাবা কোনো প্রশ্ন নাই, করে হুজুর বুঝবেন, করে হা বুঝেছি, করে হুজুর ঠিক আছে তাহলে নামাজ পড়াই। এই বলিয়া যুবক কাঠুরিয়া আল্লাহর সামনে দশ হাজার মুসল্লির সামনে দাঁড়িয়ে যায়। ও মুসলমানরা কাঠুরিয়া যখন ইমামতির জায়গায় দাঁড়িয়ে যায় মুসল্লি হয়েছে কত, আগেই ছিল দশ হাজার, ইমাম পিছনে আসে নাই সাধারণ একটা মুসল্লিয়া নামাজ শুরু করে দিলেন মুসলমানরা। যুবক যখন দাঁড়িয়ে যায় দশ হাজার মুসলিম লইয়া, আমি আপনি জানি চার পাঁচ মিনিটে শেষ হয়, কিন্তু যেই নামাজ আল্লাহ সঙ্গে মিরাজ হয় পিতারা হয় ওই নামাজ চার পাঁচ মিনিটে শেষ হয় না মুসলমানরা। এমন সময় কাটুরিয়া নামাজ শুরু করে দিল, আসরের নামাজ কোন নামাজ, আসর নামাজ শুরু করে দিল, কাফিরের নামাজ তখন শেষ হয়েছে মাগরিবের রক্ত এসে যায়। কত সময় লাগেছে
কত সময় লাগলো? শীতের বেলা যদি হয় তাহলে সোয়া ঘন্টা মনে করুন, যদি গরমের বেলা হয় তাহলে পনেরো দুই ঘন্টার ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি পনেরো দুই ঘন্টা লাগবে না, আমার ইমাম ভাই যদি এই মসজিদের বেশি না এই মসজিদে আসেন না চার মিনিটের জায়গা দশ মিনিট ধরে নামাজ পড়ায়, চাকরি থাকবে কথা বলে চাকরি থাকবে, ওই অবধি শেষ হবে, সঙ্গে সঙ্গে সভাপতি দাঁড়িয়ে যাবে, মুসলিয়া তোমরা জানো না একটা কথা আছে বলে কি কথা, বলে ইমাম সাহেবের চাকরি নাই, বলে অপরাধটা কি, বলে বেটা টাইম সম্পর্কে জ্ঞান নাই, বেটা দশ মিনিট ধরে আসরের নামাজ পড়ায়, ও মুসলমান ও বুজুর্গ ভাইরা এটা কেমন আদর্শ, মুসলমান বন্ধুরা খেয়াল করে বুঝে নেবে এমন সময় একই সময় মাগরিবের রক্ত হয়ে যায়, আল্লাহ ডাক করেছে বাবা কাটুরিয়া কিছু মনে করিস না, মাগরিবে নামাজটা তুমি পড়ায় দাও, এত সময় দশ হাজার মুসল্লি চুপ করেছিল ভাই, এইবার দশ হাজার মুসল্লি মসজিদের মধ্যে খারাপ হয়ে যায়, হুজুর পাগলের একটা সীমা আছে, কাকে নামাজ পড়াতে বলতেছেন, বেটা আসর নিয়ে গেছে মাগরিবে, এবার মাগরিব যদি শুরু করে হিসাব পড়াতো হিসাব নামাজ পড়া দেবে, আর ঈশায় যদি একটা বার চান্স পায় বাড়ি যাওয়ার বুদ্ধি এই কাঠুরিয়াকে যদি তোমরা চিনতে তাহলে তার পায়ে চুমা খেতে পারো, এই কাঠুরিয়াকে তোমরা চিনতে পারো না যার কারণে তোমরা এমনটি করতেছ না বলো না, এবার কাঠের নামাজ করো হুজুর যাই বলেন তো ওয়াজ করেন কাজ হবে না, এই কাঠুরিয়া যদি নামাজ পড়ায় আমরা এক স্বর্ণ মুসলিম ওর পিছনে নামাজ পড়তে রাজি, কারণটা কি কোন কারণ, তাহলে নামাজের একটা হালের কাছে বর্ণনা দিয়ে দেয় বোঝার জন্য কেমন করে মিরাজ নামাজ পড়তে হয়, কাঠুরিয়ার পিছনে দশ হাজার একটা মুসল্লি যখন আসরের নামাজে খারিয়ে যায়, কোন নামাজে আসর নামাজে খারাপ হয়ে যায়, এ বাবা আল্লাহ বান্দা ইমাম সাহেব পর একটা সুরা মিলে আল্লাহ আকবার বলে রুকুর মধ্যে যায়, রুকু বোঝেন তো ভাই, বুঝে হামুদা বোঝেন নাই, রুকুর মধ্যে যায় ইমাম সাহেব, যখন রুকুর মধ্যে যায় মুখটা দিয়ে কি করবে ভাই, তাসবিহ করবে সুবহান রাব্বিয়াল কি করবে নামাজের মধ্যে দিয়ে লেগে আছে ভাই, সব পৃথিবীর মুসলমানের জন্য একটাই তাসবিহ মুসলমানের নামাজে কথা বলে ঠিক না ভাই, সৌদের মুসলমানের জন্য যেই তাসবিহ বাংলাদেশের মুসলমানের জন্য একই তাসবিহ, ভারতের পশ্চিম মেদিনীপুরে মুসলমানদের জন্য আলাদা তাসবিহ, একই তাসবিহ যখন বোঝরে ভাই আল্লাহ বান্দা সুবহানাল আজিম কয়বার করবে কথা বললে কয়বার, তিনবার পাঁচবার সাতবার, এভাবে তো পড়া হয়, কিন্তু কাঠুরিয়ার পিছনে দশ হাজার একটা মুসল্লি তিনবার সুবহান রাব্বিয়াল আজিম করে মাথা উঠায় না, পাঁচবার মাথা উঠায় না, সাতবার মাথা উঠায় না, বলতি ছেড়ে ভাই এই পাঁচবার সাতবার এগারো বার হয়ে যায় তাও মাথা উঠায় না, এই মুসল্লি যখন মাথা উঠায় না আট দশটা মুসল্লি ওরা তেরা ছিল ওরা চিনতে পারে কি ব্যাপার, মুসল্লির কি যে কাশের বাড়ি বাড়ি লেগে যায়, তবে এই পশ্চিম মেদিনীপুরে নাই আমার বাংলাদেশের কথা বলতেছি বোঝেন নাই, একত্রিশ বার হয়ে যায় তাও মাথা উঠায় না, একচল্লিশ বার মাথা উঠায় না, মুক্তা দিবে আল্লাহ ইমাম ক্ষমতা পায় খাটায় দিস, ক্ষমতা হাতে পাইছে খাটাইছ ইমামদের মুসলিম বাইর হয়ে যায় লাঠি দিয়ে পিটাইবে তোর ইমামতি সুটি সরব, ক্ষমতা হাতে পায় খাটাইছ কাজ আসছে না ক্ষমতা কার হাতে,
কথা বললে কার হাতে? ইমামের হাতে। কার হাতে? ইমামের হাতে। মাত বাড়ি কার না? ইমামের মাত বাড়ি। একাত্তর বার হয়ে যায় মাতা বাইরে মুক্ত আল্লাহ নামাজ মনে হয় মৌদিন আমার শুরু করছে। নামাজ মনে হয় মৌদিন নামাজ শুরু করেছে। মাথা উঠায় না ওরা তাজু করতেছে ডায়রেক্ট হয়ে গেছে মুসলিকাল নামাজ মনে হয় আজকে ডায়রেক্ট হয়ে গেছে। কি হয়েছে? ডাইরেক্ট হয়ে গেছে। মাথা উঠায় না মুসলমানরা ভাই কাঠুরিয়া যখন কয় সামি আল্লাহ হুলিমান হামিদা মুক্তাদিরা পিছন থেকে বাংলা শুধু তাই না সিজদার মধ্যে যাবে একই অবস্থা ও পরিছে পরিছে উঠার কোন খবর নাই এইবার মাথা উঠে না মুসলিমরা বিরক্ত অবশেষে শেষ বৈঠকে আত্মায়ত তার সহ মশলা করে অপেক্ষা মার বেড়া কাটুরিয়া সালামও ফিরায় না মুক্তাতে চিন্তা মতো বলে গো এসে রে সিগন্যাল মারি এবার আমাকে শেষ হয়ে তো শেষ হয় না অবশেষে শেষে যখন কাটুরিয়া সালাম ব্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এদিকে মাগরিবের রক্ত এসে যায় এই জন্য কাটুরিয়া পিছনে মুসলিমের নামাজ পড়তে চায় না অবশেষে কাটুরিয়া মুসলিয়া এবার ডাক দেখে আল্লাহ আব্দুল আপনি যদি নামাজ পড়েন তাহলে আমরা নামাজ পড়বো আর যদি আপনি না পড়ান আমরা একজন নামাজ পড়তে রাজি হুজুর আপনি যদি না পড়ান পড়বো না আল্লাহ আব্দুল ডাক বাবা কাটুরিয়া কারো কথা মনে করো না তুমি নামাজ পড়াও হুজুরি একবারই না একবার পড়াই সেই অবস্থা দ্বিতীয়বার যদি পড়াই তাহলে কিরি কিরি লেগে মারামারি লেগে যাবে শুধু না মারামারি করতে পারবো না নামাজ আপনি পড়ার অবশেষ সেটা বলি আব্দুল্লাহ নিজে মাগরিব নামাজ শেষ করলেন নামাজ সবাই করলো বাবা অবশেষে মোলাদ হয়ে যায় দোয়া হয়ে যায় তার যার মতো বাড়ি যাবে বাড়িও যায় না কাঠুরিয়া এবার অবশেষে আল্লাহর সামনে হাজির আসসালামু আলাইকুম হুজুর তাহলে এবার আমি আসি সেই বলেছে আসি আটটা মুসল্লি কি পড়েছি আর তুই বেটা কাঠুরিয়াকে এই তিনটা পরিচয় যত সময় না জানবো তত সময় পর্যন্ত আমরা একজন মুসল্লি তোকে মসজিদ থেকে যাইতে দেব না এই তিনটার মধ্যে আছেন কাটুরিয়া সিজদার মধ্যে কি পড়লাম ভালো করে বুঝবেন সিজদার মধ্যে কি পড়লাম আর রুকার রুকুর মধ্যে কি পড়েছে ভাই আমরা তো তিনবার সুবহান রাব্বিল আজমার আলা বলি খান তো কিন্তু কাটুরিয়া দেয় ঘন্টা ধরে কি পড়ে ভাই কেন কাটুরিয়া নামাজে আল্লাহ সঙ্গে মিরাজ হয় কি ধরা হয় মিরাজি নামাজ হয় বন্ধুরা বুঝে নাও এবার আসল ঘটনা এবার বুঝে নাও কাটুরিয়া সিজদার মধ্যে কি পড়েছে আর রুকুর মধ্যে কি পড়েছে আর এই কাটুরিয়া ইমামকে যারা দরকার আছে না নাই কথা বলে না কেন ভাই দরকার আছে এই পর্যন্তই থাক শেষ করে দিই অপরদিকে মায়ানমারের মুসলমানের কথা বলতেছিলাম মনে আছে না ভাই বলবো না অনেক রাত হয়ে গেছে বাপ সাল্লাত কায়েম করো সাল্লাত কায়েম করো সাল্লাত কায়েম করো সাল্লাত কায়েম